হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবছি কতদিনের বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করবেন। আপনারা বাড়িতে অনেকেই কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন নতুন করে, তো আপনারা যারা নতুন করে করতে চাচ্ছেন তারা কোন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবেন, হ্যাঁ, আর কোন বয়সী বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করবেন না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকুই, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো আমরা কতদিনের বাচ্চা নিয়ে খামার শুরু করবো? তো আমরা যেহেতু প্রথম দিক একদমই নতুন, পাখির সম্বন্ধে বুঝি না, পাখির বোর্ডিং সম্পর্কে ওষুধ, এদের জায়গা ম্যানেজমেন্ট এগুলো সম্পর্কে যদি আমরা না বুঝি, তাহলে আমরা কোনো বয়সী কোয়েল পাখি বাচ্চা নিয়ে খামার করবো না। বন্ধুরা, আমি আবারও বলতেছি, আপনারা যদি পাখির সম্বন্ধে, পাখির জায়গা সম্পর্কে, বোর্ডিং সম্পর্কে এগুলো সম্পর্কে যদি না বুঝেন, তাহলে আপনি কোনো বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি একজন সফল খামারি হতে চান, অবশ্যই কিন্তু আগে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, পাখির সম্বন্ধে, পাখির জাত সম্পর্কে, বোর্ডিং সম্পর্কে, ওষুধ সম্পর্কে, এগুলো সম্পর্কে জেনে তারপর আপনি একটি খামার শুরু করবেন। বন্ধুরা, তো এখন হচ্ছে আমরা কোন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করব। তো বন্ধুরা, তো আমার মতে আমি আপনাদেরকে বলবো, একটি কথাই বলবো, আপনি যদি পাখির সম্বন্ধে জানেন, পাখির সম্বন্ধে বুঝেন, তাহলে আপনি জিরো বাচ্চাটা নিয়ে খামার শুরু করতে পারেন। দেখা যাচ্ছে কি, আপনি পাখির সম্বন্ধে জানেন, পাখির সম্বন্ধে বুঝেন, তাহলে জিরো বাচ্চাটা নিয়ে আপনি জুরি বাচ্চাটা পালন করতে পারবেন, কোনো সমস্যা হবে না, তাহলে আপনি জিরো বাচ্চাটা নিয়ে খামার শুরু করতে পারেন। আর যদি আপনি একদমই নতুন হন, পাখির সম্বন্ধে কিছু কিছু জানেন, কিছু কিছু ধারণা আছে আপনার মাঝে, তাহলে আপনি 30 দিন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন। বন্ধুরা, তো এখন হচ্ছে আমরা কোন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করবো না, অর্থাৎ কোন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করলে আমরা লসের সম্মুখীন হতে পারি। বন্ধুরা, আমি তো প্রথমেই বললামই, আপনি যদি পাখির সম্বন্ধে, পাখির ওষুধ সম্পর্কে, রোগবালা সম্পর্কে এগুলো সম্পর্কে যদি জানেন, তাহলে আপনি অবশ্যই খামার করে, যে কোনো না কোনো খামার করে সফল হতে পারবেন, কারণ আপনি এটা সম্বন্ধে জানেন, এটা কীভাবে পালন করতে হয়। আপনি শুধু কোয়েল পাখির খামার না, আপনি যদি মুরগির খামারও করেন, মুরগি সম্পর্কে জানেন, তাহলে কিন্তু আপনি মুরগির খামারও সফল হতে পারবেন, ঠিক আছে? কিন্তু মেন হচ্ছে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, আপনি পাখিটাকে কীভাবে লালন পালন করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো কিন্তু আগে আপনাকে জানতে হবে। এরপর আপনি কিন্তু যে কোনো বয়সী মুরগি বা যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন। বন্ধুরা, তো এখন হচ্ছে আপনার অনলাইনের যুগ, ঠিক আছে? আপনি কিন্তু চাইলে কিন্তু পাখি, যেহেতু আপনি খামার করতে চান নতুন করে, এইগুলো সম্বন্ধে বোঝেন না, কোত্থেকে আপনি বুঝবেন? আপনার তো আশেপাশে এরকম কোনো খামার নাই বোঝার জন্য। তো এখন যেহেতু অনলাইনের যুগ, আপনি চাইলে কিন্তু অনলাইনে প্রশিক্ষণ দিতে পারেন, এই কোয়েল পাখির সম্বন্ধে প্রশিক্ষণ দিয়ে তারপর আপনারা খামার শুরু করতে পারেন, ঠিক আছে? পাখিরা কীভাবে পালন করতে হয়, এদের রোগবালা কীরকম হয়, এদের খাদ্য, জায়গা ম্যানেজমেন্ট এগুলো কেমন হওয়া উচিত, আপনি চাইলে কিন্তু এগুলোর উপর একটি প্রশিক্ষণ দিয়ে তারপর আপনি একটি খামার শুরু করতে পারেন। বন্ধুরা, তো অবশেষে লাস্ট ভিডিওটি লাস্টে একটি কথাই বলবো আমি আপনাদেরকে, তো আপনারা যারা নতুন করে করতে চান, আপনারা 30 দিন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করবেন, ঠিক আছে? আর যদি আপনারা পাখির সম্বন্ধে বুঝেন, বোর্ডিং সম্পর্কে বুঝেন, আপনারা জিরো বাচ্চাটি নিয়ে খামার শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সম্পূর্ণ আপনার নির্ভর করে আর কি আপনার উপর, ঠিক আছে? এটাকে যে বাচ্চার উপর, এটা কিন্তু এরকম না, ঠিক আছে? সম্পূর্ণ একটি খামার আপনার লাভ এবং লস হয় হচ্ছে আপনার উপর, আপনি এটা সম্বন্ধে কীরকম বুঝেন, কীরকম জানেন, এটাই আর কি। তো সবগুলো আপনার লাভ লস নির্ভর করে হচ্ছে আপনার উপর, আপনি এটা সম্বন্ধে কীরকম জানেন বুঝেন। বন্ধুরা, তো অবশেষে একটি কথাই বলবো, আপনার যদি অভিজ্ঞতা থাকে যে আপনি একদিন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন, তাহলে আপনি একদিন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন। আর যদি আপনি 30 দিন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান, আপনি 30 দিন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন। বন্ধুরা, তো আজকে ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি এমনি ভরে যাচ্ছে, তো ভিডিওটি কেরকম অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।